হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এখন তো ঠান্ডার সিজন চলে এসছে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানেই আর যে দেখো ওই কারণে চাদরটাও গায়ে দিয়ে নিয়েছি আর এখন বাজে সন্ধ্যে ছটার মতো এখনও পুরোপুরি ছটা বাজেনি নি তো মোটামুটি সন্ধ্যে হয়ে এসছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাটার পাস্তা তো এখন আমি যাব রান্নাঘরে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো আর কমেন্ট বক্সে জানিও যে রান্নাটা কেমন লাগলো তো চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো ফার্স্ট আমরা বাটার পাস্তা করতে গেলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো একটু গরম জল করে তাতে অল্প নুন এবং একটু সাদা তেল দিয়ে পাস্তাটাকে দিয়ে দিতে হবে জলের মধ্যে এবং জলটা কিছুক্ষণ গরম হওয়ার পর পাস্তাটা সিদ্ধ মতো হয়ে এলে তারপর নামিয়ে নিতে হবে তো এখানে আমরা সেটাই করছি আর এখানে বাটার পাস্তা করার সমস্ত কিছু উপকরণ কেটে গুছিয়ে রাখা আছে পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো ধনিয়া পাতা আর আদা রসুনের পেস্ট আর এবার নেক্সট আমরা গরম জল থেকে পাস্তাগুলোকে নামিয়ে নিয়েছি নিয়ে এতে একটু ঠান্ডা জল অ্যাড করছি তো যাতে পাস্তাটা একটু ঝরঝরে টাইপের হয় তো এবার আমি যেটা করছি সেখানে একটু অল্প পরিমাণ তো এটা যেহেতু বাটার পাস্তা হবে তো ডিমটা না দিলেও চলতো একটা ডিম ভেজে নিচ্ছি ঝুড়ো করে তো তোমরাও চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছে তো এটা আমি ইচ্ছে করেই অ্যাড করেছি তো বাটার পাস্তা করতে সাধারণত ডিম লাগে না তো তাও আমি অ্যাড করেছি তো দেখি ট্রাই করে কেমন লাগে তোমরা যদি ভালো হয় তো এটা ট্রাই করে দেখতে পারো এইভাবে তো এবার আমি কড়াইতে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তো তেলটা একটু ভালো মতো গরম হতে দেব এবার আমরা ফার্স্ট যেটা করব সেটা হলো একটু রসুনটা দিয়ে দেবো রসুনটা অল্প পরিমাণে ভাজা ভাজা হয়ে এলে তোর একটু লালচে কালার হয়ে যাবে রসুনটা তো দেখে বুঝতেই পারবে তোমরা ভাজা হয়ে গেলে আদাটাও দিয়ে দিলাম এবার আদাটা রসুনটা ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে তো এখানে আমি গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিলাম কম আছে ভাজবো যাতে আদা রসুনটা তার মানে বেশি ভাজা না হয়ে যায় তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি তো পিঁয়াজ কুঁচিটা এবার দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে তো পেঁয়াজটা তো সবে জাস্ট অ্যাড করলাম তো ভালো মতো ভাজতে কিছুক্ষণ টাইম তো লাগবে তো চলো তোমরা কিন্তু রেসিপিটা দেখতে থাকো আর দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা অবস্থায় চলে এসছে এখনও পুরোপুরি হয়নি আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে তো এবার আমি টমেটোটা অ্যাড করে দিলাম তো টমেটোটা অ্যাড করে তো দিয়েছি তো টমেটোটা যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় তো তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তো এর ফলে কি হয় টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টমেটোটা ভালোভাবে গলেও যায় তো এই কারণেই লবণটা দিয়ে দিলাম তো প্রতিটা রান্নার ক্ষেত্রে তোমরা কিন্তু লবণটা এইভাবে অ্যাড করতে পারো এর কারণে তাড়াতাড়ি যে কোনো জিনিস দেখবে সিদ্ধ হয়ে যায় আর তার থেকে জলটাও বেরিয়ে যায় তো টমেটো আর পেঁয়াজটা ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর ভালো মতো ভাজা ভাজা হয়ে এলেই তারপরে বাকি সেগুলো দেওয়ার সেগুলো আমি অ্যাড করব তো টমেটোটা জাস্ট সবেমাত্র দিয়েছি তো সেগুলো একটু এ হতে টাইম তো লাগবে তো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তবেই আমি বাকি মশলাগুলো অ্যাড করব তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর এবার আমরা সেটা অ্যাড করব এর সাথে এটা হলো টমেটো কেচাপ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস অল্প পরিমাণে দিয়ে দিলাম তো এর ফলে টেস্টটা আরও সুন্দর লাগে আর নেক্সট আমরা দিয়ে দিচ্ছি টমেটোর সস তো এইটা দেওয়ার ফলে টমেটোটা আমি অ্যাড করেছি তো তার সত্ত্বেও আমি টমেটো কেচাপটা দেখো কতটা পরিমাণে দিয়ে দিলাম আর টমেটো সস অ্যাড করলে চিলি সস অ্যাড করলে কিন্তু তোমরা জানো নিশ্চয়ই যে পাস্তার টেস্টটা আরও সুন্দর হয়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো অ্যাড করে তবেই পাস্তা করতে পারো তো ভীষণ ভালো লাগে খেতে এইভাবে আর এবার মশলাটাকে তো ভালোভাবে সব কিছু অ্যাড করা হয়ে গেছে এবার কষিয়ে নেবো আর নুনটা তো ফার্স্টে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম তো এখন আর দিচ্ছি না এবার পাস্তাটা দিয়ে তারপরেই অল্প পাস্তাটাও নুন দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম ফার্স্ট তো বেশি পরিমাণ লাগবে না তো যদি লাগে তো সেক্ষেত্রে আমরা লাস্টে অ্যাড করে দিতে পারি তো মশলাটা সে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর কালারটা দেখো ভীষণ সুন্দর এসছে তো পাস্তাটা অ্যাড করলে তো আরও ভালো লাগবে দেখতে তো দেখলে নিশ্চয়ই আর একটু পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এর এবার আমরা যেটা করব সেটা হলো পাস্তাগুলো এবার মশলাতে দিয়ে দেব তো দিয়ে তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর মশলাগুলো ভালোভাবে পাস্তার সাথে মিক্সড হয়ে গেলে তো তারপর ম্যাগি মশলা দিয়ে আর ডিমটা দিয়ে ডিমটা তো আগেই দেখলে যে আমি ঝুড়োঝুড়ো করে ভেজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে তারপরেই নামিয়ে নেব তো এখনও কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি তো এটা যেহেতু বাটার পাস্তা তো বাটার তো অবশ্যই দেবো তো সেটা কখন কিভাবে দেবো তো সেটা জানতে গেলে তোমাদের লাস্ট অবধি তো রান্নাটা দেখতেই হবে তো তোমরা কিন্তু দেখতে থাকো আর কমেন্টে জানিয়েও কিন্তু কেমন লাগলো আর এখানে তোমরা তো দেখছো যে পাস্তাগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি আর এখনও আমি ডিমটা দিইনি তো অল্প আছে একটু ভালো মতো করে একটু কষিয়ে নিতে হবে তো কি বলো তো তাতে পাস্তাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর মশলাগুলো পাস্তার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো তার ফলে কি হবে বলো তো পাস্তার টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে আর যেহেতু টমেটোগুলো আমরা দিয়েছিলাম তো সেই জন্য দেখো পাস্তাটা কতটা কালারফুল এসছে আর এখানে চাইলে তোমরা ক্যাপসিকাম ইউজ করতে পারো কালারফুলের জন্য আর তোমরা তো দেখলে এবার আমরা যেটা অ্যাড করলাম সেটা হলো বাটার তো বাটারটা আমরা এইভাবে লাস্টে আমরা অ্যাড করব যাতে বাটারের টেস্টটা পাস্তার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর খেতে অসাধারণ টেস্ট লাগে তো পাস্তাটা আমি লাস্টেই এইভাবে অ্যাড করলাম আর বাটারটা আমি এইভাবেই অ্যাড করলাম লাস্টে তো বাটারটা দেওয়ার ফলে পাস্তার টেস্টটা কিন্তু আরও টেস্টি হয়ে যাবে তো এইবার তো আমি বাটারটা দিয়ে দিয়েছি এবার আমরা নেক্সট যেটা করলাম সেটা হলো ধনিয়া পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো এর ফলে ধনিয়া পাতা সেনটাও থেকে যাবে আর টেস্টটা খুবই সুন্দর লাগবে তো এবার আমি অল্প আছে একটু একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে হালকা একটু ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য এবার আমরা সেটা করব অল্প আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকাটা খোলার পর কিছুক্ষণ পর ম্যাগি মশলা আর ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে বাটার পাস্তা আর এই যে দেখো বাটার পাস্তা কমপ্লিট আর কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছ আর আজকে বানানো হলো বাটার পাস্তা আর এখন বসে আছি তো করা হয়েও গেছে এখানে দেখো মানুষ খাচ্ছে এখন আর এখানে ও খাচ্ছে তো বলো কেমন হয়েছে ভালো হয়েছে এই দেখো আর এই যে দেখো তো এখন খাওয়া চলছে আর এই যে কালারটা কেমন আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া চলছে মানু রয়েছে ও রয়েছে তোমাদেরকে তো দেখালাম আর এখন সন্ধের টিফিন করছি তো আজকে টিফিনে বেশ পাস্তাটা খেতে বেশ ভালোই লাগছে রকম একটু আর তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো আর ওর পাস্তাটা বেশ পছন্দ হয়েছে ও বললো ভালোই হয়েছে আর ওর আজকে রান্নাটা ওর জন্যই মেন করা ওর আজকে ছুটি ছিল তো ও বলছিলো যে অনেকদিন পাস্তা খাওয়া হয়নি ওই কারণে ওর জন্যেই করেছি আর আমি তেমনভাবে রান্না কোনোদিন করি না করতে করলাম তাও চলো কে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা সকলকে ভাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না চলো টাটা